করোনা পরিস্থিতির পর দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে আবারও বিদ্যালয় খোলার জোর প্রস্তুতি। 27 জুন তারিখ থেকেই পঠন পাঠন। 2 বছর যাবৎকাল করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর বিদ্যালয়গুলি খুললেও তীব্র দাবদাহের ফলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষিত হয় 15 জুন পর্যন্ত। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দপ্তর ছুটি বাড়িয়ে 26 জুন পর্যন্ত করে দেয়। তার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী 27 তারিখ থেকে রাজ্যে ফিরছে সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি। যদিও বর্ধিত গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে বেসরকারি প্রাইভেট স্কুলগুলিকে কোনো নির্দেশ না পাঠানোর কারণে গত 15 জুনের পর থেকেই অনেকেই খুলছিলেন বিদ্যালয়। তবে পঠন পাঠনের কাজ শুরু না হলেও প্রজেক্টের বিভিন্ন কাজকর্ম করা হচ্ছিল জানা গেছে বেসরকারি বিদ্যালয়গুলি সূত্রে। যেহেতু করোনা পরিস্থিতি আবারও উদ্বেগজনক, তাই বিদ্যালয়গুলি খোলার বিষয়ে শিক্ষা দপ্তর থেকে রয়েছে একাধিক নির্দেশাবলী। স্কুল খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্যানিটাইজ করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুল পরিচালনার ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের অবশ্যই কোভিড টিকা নেওয়ার আবশ্যক করা হয়েছে। সঙ্গে স্কুলে সবাইকে মাস্ক ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে। কোভিডের পাশাপাশি ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ থেকেও ছাত্রছাত্রী তথা স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচাতে সব রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্কুলে কোথাও যাতে জল না জমে সে ব্যাপারে সচেতন করা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকের মারফতে সমস্ত বিদ্যালয়ে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার যাবতীয় প্রস্তুতি সেরে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে। তবে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে সোমবার থেকে। ইতিমধ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলি, তাই অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিকাদের দেখা গেল না। কিছু বিদ্যালয় বাকি, 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা নেবেন বলেই জানা গেছে। সামার ভ্যাকেশনের পরে স্কুল খোলার প্রস্তুতি আমরা নিয়েছি এবং সমস্ত স্কুলটাই পরিষ্কার করা হয়েছে এবং সমস্ত ঘর বেঞ্চ টেঞ্চ সব আবার রিঅ্যারেঞ্জ করা হয়েছে, প্লাস স্যানিটাইজ করার ব্যবস্থা করা হবে। আগামী শনিবার মানে আগামীকাল স্যানিটাইজ করা হবে, আর সোমবার থেকে স্কুল শুরু হবে। আর আমরা গত তারিখে যে খোলার কথা ছিল সেই সময়ও খোলা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আবার এক্সটেন্ড করার পরে আবার নতুন করে আবার প্রস্তুতি নেওয়া হলো এবং সমস্ত স্কুলেই পরিষ্কার করা হয়েছে। আর এমনি বাইরের জঙ্গল সমস্ত কিছুই কেটে ফেলা হয়েছে এবং এখনও আজকেও কাজ হচ্ছে কাজ চলছে এবং আগামীকালের মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। আপনার নাম পুরোপুরি প্রস্তুত? আপনার নাম, ডেডিকেশন, স্কুল নেম? হ্যাঁ, আমার নাম হচ্ছে অমরেন্দ্র প্রসাদ ইন্দ্র, আমি সহশিক্ষক সত্যাগর ইভেন হাই স্কুল। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।